আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। রাজনীতি, এটা যে কখন কোন দিকে আসলে বাঁক নেয় সেটা বোঝার মতন ক্ষমতা কারোর নেই। দর্শক, গত বছর দুই তিনেক যাবৎ আমেরিকা এবং বাংলাদেশ সরকারের মধ্যে বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে একটা বিবাদ দৃশ্যমান ছিল, বিশেষ করে স্যাংশনকে কেন্দ্র করে। এরপর নির্বাচনকে কেন্দ্র করেও নানান ঘটনা আছে। সর্বশেষ আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস ইস্যুকে কেন্দ্র করে আর উত্তপ্ত হয়েছিল, কিন্তু এর পরপরই এক নিনজা টেকনিক হয়ে গেছে, যে টেকনিকে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বদলে সরকারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? আমরা দেখেছি যে আমেরিকার পার্লামেন্টে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বিল উত্থাপন করা হচ্ছে। 2024-এ ব্লুমবার্গ প্রকাশিত করেছে প্রধানমন্ত্রী আবারও চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হবেন। দিন শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তো বক্তব্য দিয়েছেন, এবার যিনি বক্তব্য দিয়েছেন সেখান থেকে এটা স্পষ্ট যে বাইডেন সরকার এবং আওয়ামী লীগ সরকারের মধ্যে যে দৃশ্যমান বিবাদ ছিল সেটা শেষ হয়ে এখন ভিন্ন পথে হাঁটছে আমেরিকা, যেটা অবশ্যই বাংলাদেশ সরকারের জন্য অর্জন, আওয়ামী লীগের জন্য বিরাট অর্জন। কারণ বাংলাদেশ কিনে যে তথ্য আমেরিকার মুখ দিয়ে আসছে, আবার দেখেন উন্নয়নের পথে সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল। এটা সবসময় আমাদের প্রধানমন্ত্রীও বলে থাকেন, আওয়ামী লীগও বলে থাকেন, কিন্তু সেই একই কথা আজকে দেখেন আমেরিকা একবার না, দুইবার না, তিনবার বলল। কয়েকদিন আগে বলছে বাংলাদেশ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এরপরে বাইডেন জয় বাংলা বলল, আর আজকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস তিনি আপনার এই কথা গতকালকে বলেছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এই তথ্য উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা উপলক্ষে আপনার গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জুলিয়েটা নয়েস অতিথি হিসাবে বক্তব্য রাখেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠন এবং বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তি এবং উন্নয়নের পথ তৈরি করে বাংলাদেশ বিশ্বের কাছে আজ একটি মডেল হিসেবে কাজ করছে। এছাড়া 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের নেতৃত্ব এবং উদারতারও ভূয়সী প্রশংসা করেছেন এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তিনি নানান মুখরোচক কথা বলেছেন। জুলিয়েটা বলছেন 2017 সাল থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ দরজা খুলে দিয়েছে, দেশের মানুষও তাদের জন্য সাহায্যের হাত এবং উন্মুক্ত হৃদয় উদার করে দিয়েছে, আর রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দাতাদের সবাই তিনি গর্বিত বলেও জানান। তিনি আরও বলছেন যে বন্ধুত্বের অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র ব্যাপক পরিসরে সহযোগিতা জোরদার করেছে। দুই দেশ অভিবাসী এবং শক্তিশালী ব্যবসায়িক সংযোগের মাধ্যমে ঘনিষ্ঠ বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে তাদের সহযোগিতা অব্যাহত এবং সম্প্রসারণে আগ্রহী, যাতে তারা স্থানীয় সম্প্রদায়ের চাহিদা মেটাতে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান করতে সক্ষম হয়। এ সময় যুক্তরাষ্ট্রের জনগণ এবং দেশটির সরকারের পক্ষ থেকে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সেখানে শুভেচ্ছা জানানো হয়, বাংলাদেশের ভূয়সী প্রশংসা করা হয়, এমনকি সামনের দিকে বাংলাদেশ লিড করবে দক্ষিণ এশিয়াকে, এমন ধরনের মুখরোচক কথাও কিন্তু সামনে উঠে এসেছে। সো বোঝাই যাচ্ছে যে এতদিন যাবৎ যে চিন্তাভাবনা ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা এটা করবে সেটা করবে, কিন্তু পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে একের পর এক ঘটনায়, সেখানে বোঝাই যাচ্ছে যে দুই সরকারের মধ্যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ছিল সেটা মিটে গেছে, পরিস্থিতি টোটালি উল্টাইয়া এখন ভালো সম্পর্ক হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক রাখাটা জরুরি। যাই হোক, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।